সবাইকে ফ্রেন্টেক বিডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো DST22 টেম্পারেচার সেন্সর দিয়ে কিভাবে টেম্পারেচার এবং হিউমিডিটি কন্ট্রোল করবেন এবং এটা দিয়ে খুব সুন্দর মজার মজার প্রজেক্ট করতে পারবেন, তার পুরো বিস্তারিত আমি আপনাদের দেখাবো। এটা হলো DST22 টেম্পারেচার সেন্সরের পিন ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ করতে হবে। আর এটা হলো এর পারফরমেন্স ডায়াগ্রাম। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। এখন জেনে নিই এই প্রজেক্টটি করতে আমার কি কি লাগবে। একটা আরডুইনো ইউনো বোর্ড, একটা ব্রেডবোর্ড যেটাতে আমি সংযোগ করব, একটা DST22 টেম্পারেচার সেন্সর, এটা খুবই ভালো একটা সেন্সর, একটা এলসিডি ডিসপ্লে, কারণ আমি এলসিডি ডিসপ্লেতে আপনাদের টেম্পারেচার এবং হিউমিডিটি দেখাবো, কিছু ফিমেল কানেক্টর, কিছু মেল কানেক্টর, কিছু মেল টু মেল জাম্পার ওয়্যার, আর একটা পিসিবি বোর্ড যেটাতে আমি কানেকশন করে খুব সুন্দরভাবে প্রজেক্টটি আপনাদের দেখাবো। এখন আমি পোর্টিএসে যাব। আমি আগে থেকে ডিজাইন করে রেখেছি যাতে সময় কম লাগে। আমি আপনাদের কানেকশনটা দেখাবো, তারপর প্র্যাকটিক্যালি কীভাবে কানেকশন করেছি আমি সেটা আপনাদের দেখিয়ে দেব পুরো বিস্তারিত। যে আমার আরডুইনো ইউনো আর3 বোর্ড, আর এটা হচ্ছে DST22 টেম্পারেচার সেন্সর। এটার এক পাশে পজিটিভ, এক পাশে নেগেটিভ, আর আমি 7 নম্বর পিনটা, আপনি যে পিনই দেন না কেন 7 নম্বর পিনটা আমি আউটপুট হিসেবে নিয়েছি। এখানে পজিটিভ 5 ভোল্ট দিতে হবে, 5 ভোল্ট। আর এই পাশে আমি এলসিডি ডিসপ্লে সংযোগ করেছি, এই D7 থেকে BSS। এখানে আমি যেভাবে সংযোগ করেছি আমি প্রোগ্রামের ভিতর ঠিক একইভাবে আমি কোডিংটা করেছি। আপনারা এটা চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এইভাবে করেছি আপনাদের সংযোগটা খুব সহজে বোঝানোর জন্য। আপনারা এইভাবে করতে পারেন বা আপনি সংযোগ ঘুরিয়ে আপনার প্রোগ্রামের ভিতরও আপনার কোডিংয়ের ভিতর সব কিছু চেঞ্জ করে দিতে হবে, তাহলে আপনি পারবেন। আর এটা হচ্ছে কন্ট্রাস্ট কন্ট্রোলের জন্য আমার ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এটা অবশ্যই দিতে হবে আপনার, আর নাই হবে না। এটা আমি দেখাবো প্র্যাকটিক্যালে, যখন এটা অবশ্যই দেওয়া লাগবে, এটা কোনো ভিডিওতে নাই বা আপনি এরকম পাবেন না, আমি এটা আপনাদের দেখালাম। এখন চলুন আমি প্র্যাকটিক্যালি কানেকশনটা শেষ করে আসি, তারপর আমি আপনাদের পুরো কোডিং দেখাবো, আরডুইনোতে কীভাবে কোডিং করেছি, কীভাবে আপলোড কোডিং সবই আপনাদের দেখাবো, আপনারা যাতে খুব সহজে এটা করতে পারেন। এখন চলুন পোর্টিএসে আমি যেভাবে সংযোগ করেছি ঠিক সেভাবে আমি পুরো কানেকশনটা করব। আমি পিসিবি বোর্ড এবং মেল কানেক্টর এবং ফিমেল কানেক্টর দিয়ে খুব সহজে এলসিডি ডিসপ্লে আমি সংযোগ করার ব্যবস্থা করব। আমি পোর্টিএসে যে সংযোগটা দেখিয়েছি ওই সংযোগটা ফলো করলেই হবে, আপনার আর কোনো সমস্যা হবে না, ওই অনুযায়ী কানেকশন করলেই হবে। আমি এলসিডি ডিসপ্লেও আমি কানেকশন করে ফেললাম। এখন আমি আরডুইনোতে খুব সহজে আমি কানেক্ট করতে পারবো, আমি সেই ব্যবস্থাই করেছি। যে দেখুন কিভাবে আমি কানেকশন করব, যেহেতু আমি A0 থেকে A5 পর্যন্ত পিন নিয়েছি আর এই পাশে পজিটিভ নেগেটিভ, আমি সেই অনুযায়ী কানেকশন করেছি এবং যাতে আমার কোনো সমস্যা না হয় সংযোগ দিতে। আর আমি ভেরিয়েবল রেজিস্ট্যান্সও দিয়ে দিছি। এখন আমি এলসিডি ডিসপ্লেটাও এর উপর বসিয়ে দেবো। আমার কানেকশন মোটামুটি শেষ, এখন আমার পাওয়ার দিতে হবে। এখন আমি DST22 টেম্পারেচার সেন্সরেও সংযোগ করব। এর 3টা পিন, একটাতে পজিটিভ, একটাতে নেগেটিভ, আর একটা দিয়ে আউটপুট নিব। যেহেতু আরডিএনওতে পজিটিভ একটা, আমি পজিটিভ ওই পজিটিভ থেকে আমি কানেকশন করে
আমার ওইখান থেকে পজিটিভ বের করার ব্যবস্থা করে রেখেছি, যাতে আমি খুব সহজেই ওইখান থেকে পজিটিভ এবং নেগেটিভ নিতে পারি। এখানে আমি পজিটিভ আর নেগেটিভ সংযোগ করে দিব, আর আউটপুট আমি 8 নম্বর পিনের সাথে নিব, যেহেতু সেহেতু আমি 8 নম্বর পিনে সংযোগ করে দিব। আমার কানেকশন মোটামুটি শেষ। আমি পোর্টিয়াতে যেভাবে সংযোগ করেছি ঠিক সেভাবেই এখানে কানেকশন করেছি। এখন আমি কোডিংটা দেখে নেব। এখন আমরা দেখে নেব আরডুইনো কোডিং। এটা আমি ওপেন করছি। এই যে এটা হচ্ছে আমার DST20 টেম্পারেচার সেন্সরের যে কোডিংটা, আমি এটা করে রেখেছি। এটাতে আমি যেহেতু লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেতে আপনাদের দেখাবো যে কত টেম্পারেচার এবং হিউমিডিটি, এর জন্য আমি লিকুইড ক্রিস্টাল .h এই লাইব্রেরি ফাইলটা ইনক্লুড করেছি। আর টেম্পারেচার সেন্সরের জন্য DST.h এই লাইব্রেরি ফাইলটাও আমি ইনক্লুড করেছি। এটা কীভাবে ইনক্লুড করতে হয় এটা আমি একটু দেখাই আপনাদের। এই যে এটা হচ্ছে লাইব্রেরি ফাইল DST11 টেম্পারেচার সেন্সর, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে নিয়ে নিতে পারবেন খুব সহজে। এটা ইনক্লুড করার নিয়ম হচ্ছে আপনার এইখান থেকে ইনক্লুড লাইব্রেরিতে যায় অ্যাড জিপ লাইব্রেরি। এইবার ওই লাইব্রেরি ফাইলটা কোথায় আছে আপনাকে ইন্ডিকেট করে দিতে হবে। সরি, এই দেখুন এই লাইব্রেরি ফাইলটা মনে করুন আমি অ্যাড করব। এটা আপনার সিলেক্ট করতে হবে, এই ওপেন করতে হবে। ওপেন করে দিলেই আপনার ইনক্লুড হয়ে যাবে। আমার এখানে এরর দেখাচ্ছে, কারণ আমার আগে থেকে ইনক্লুড করা আছে। এই কারণে আমি কম্পাইল করছি, আমার কোনো এরর দেখাবে না। ডান কম্পাইল, আমার কোনো এরর নাই। আমি এখন কোডটা একটু ডিসক্রিপশন করি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে যেহেতু আমি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেতে আমি দেখাবো, এর জন্য লিকুইড ক্রিস্টাল ডিসপ্লের সাথে যে সংযোগগুলো আমি এইখানে দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর যে কীভাবে কাজ করে পুরো ডিটেলস, তারপরে LCD সব কিছু আমি করছি। এগুলো ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এই কোডিংটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা কপি করে নিয়ে এই প্রজেক্টটি খুব সুন্দরভাবে করতে পারবেন। চলুন আমি এটা আর্ডুইনোতে লোড করে দিই। আমি লোড করেছি। এখন লোড করে আপনি কিন্তু সেন্সরটি কাজ করছে কিনা আপনি দেখতে পারবেন। এখানে সিরিয়াল মনিটরে আপনি দেখতে পারবেন, হ্যাঁ আমার টেম্পারেচার 23°C এবং হিউমিডিটি 90% দেখাচ্ছে। এখন এই DST22 টেম্পারেচার সেন্সর দিয়ে কী করা যায়, কী কাজে এগুলো ইউজ হয়, এগুলো টেম্পারেচার কন্ট্রোল, তারপরে রুম টেম্পারেচার কন্ট্রোল, তারপরে হিউমিডিটি কন্ট্রোল, তারপরে ইনকিউবেটার কন্ট্রোল অর্থাৎ ডিম ফোটানোর মেশিন, আরও অনেক কাজে এটা আপনি ইউজ করতে পারবেন, অনেক প্রজেক্ট করতে পারবেন এই DST22 টেম্পারেচার সেন্সর দিয়ে। আমি আগে একটা ভিডিও দিয়েছি কিছুদিন আগে DST11 টেম্পারেচার সেন্সর দিয়ে, দুটো সেম টেম্পারেচার সেন্সর, বাট এটা একটু ভালো, এটার দাম বেশি এবং এটার পারফরমেন্স অনেক ভালো, থেকে সহজে নষ্ট হয় না। চলুন এখন এবার আমি প্র্যাকটিক্যালে দেখি। আমি এখন পাওয়ার দেবো, আমার পুরো প্রজেক্ট কমপ্লিট। এই দেখুন আমি পাওয়ার দিয়ে দিলাম, আমার টেম্পারেচার 23°C এবং হিউমিডিটি 84%, অর্থাৎ আমার প্রোগ্রাম এবং আমার কোডিং এবং যে হার্ডওয়্যার কানেকশন করেছি পুরো আমার সবই ঠিক আছে। আপনারা ঠিক এভাবেই কানেকশন করবেন, কোডিং করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর এখানে আমি পোর্টিয়াসে দেখিয়েছিলাম একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এটা দিয়ে আসলে কী করা হয় সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। এটা দিয়ে কন্ট্রাস্ট কন্ট্রোল করা হয়, এটা ঘুরিয়ে এটা এটা প্রথম পর্যায়ে আপনার ডিসপ্লেতে আসবে না, এটা ঘুরিয়ে আপনার কন্ট্রাস্ট কন্ট্রোল করে তারপর এই লেখাগুলো আনতে হবে।
এই দেখুন, এটা ঘোরাইলে কম বেশি মানে ব্রাইটনেস বেশি হয়ে যায়, কম হয়ে যায়, কিন্তু আপনার সঠিক লেভেলে আনতে হবে। এর জন্য অবশ্যই আপনার ভেরিয়েবল ইউজ করা লাগবে, আর নাই কাজ করবে না। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং DST22 টেম্পারেচার সেন্সর দিয়ে আপনারা খুব সহজভাবে প্রজেক্ট করতে পারবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।